তো বন্ধুরা, আমরা এখন দেওঘরে আছি আর সকালবেলা আজকে 3 তারিখ, আর আমরা ওই ত্রিকূট পাহাড় তপন ওইদিকে যাব। এটা আমাদের হোটেল আর আমি এখন যাব। এই আমাদের গাড়ি রাখা আছে, ঋত্বিক দাঁড়িয়ে আছে, সালামদা দাঁড়িয়ে আছে। গাড়িগুলো কিছুক্ষণ স্টার্ট দিয়ে রাখা হয়েছে, ঠান্ডা ইঞ্জিন ঠান্ডা হয়ে গেছে, যার জন্য এই দুটো গাড়ি চলছে এখন। আমার গাড়িটা আমি এক্ষুনি স্টার্ট দেবো। আর এখন চেনে চেন লিপ করছে এরা, এদের সব খোলা চেন, তাই চেনে একটু কাঁচা মোবিল দেওয়া হচ্ছে যাতে চেনটা বেশ আওয়াজ না করে। এখানে ইমরানদার বুলেটে চা দিতে দিতে আমার ঘাম ঝরে গেছে, আর সালাম দাও কন্টিনিউ চোখ ফোক টেনের চেষ্টা করা হচ্ছে। এখানে চোখ টেনেও চেষ্টা করা হচ্ছে, কিন্তু এত ঠান্ডা ইমরানদার গাড়ি পুরো বসে গেছে। সালামদার এবার ঘাম বেরোবে। ইঞ্জিনের তলে আগুন দাও না। তো বন্ধুরা, আমরা এবারে দেওঘরের বা মন্দিরের কাছে যেখানে ছিলাম সেখান থেকে এখন ত্রিকূট পর্বতের দিকে রওনা দিলাম। আর এখান থেকে 17 কিলোমিটার 35 মিনিট দেখাচ্ছে, মানে 2 মিনিটে 1 কিলোমিটার। তো চলুন ত্রিকূট পাহাড় যাওয়া যাক। নেভিগেশন লাগিয়ে নিয়েছি, এখান থেকে 36 মিনিট দেখাচ্ছে 17 কিলোমিটার। তো দেওঘরের এই জায়গাটা একটু দেখে নিন। এটা দেওঘর। তো দেখতেই পাচ্ছ আমরা বন্ধুরা তপোবন পাহাড়ে চলে এসেছি। এখান থেকে তো ম্যাপে দেখাচ্ছে 650 মিটার, মানে সামনেই একবার দেখতে তো পাওয়া যাচ্ছে সামনে, আর ওঠার জায়গাটা কোথা দিয়ে আগে সেটা দেখতে হবে সেই মতো। তো এই তপোবনে এসে গেছি, আর এখানে একটা প্রবলেম হচ্ছে, এখানে আসলেই গাইডরা একটু ছেঁকে ধরবে। এখানে গাড়ি পার্কিং কি পার্কিং কাহা। সেই দেখা যাচ্ছে উপরে ত্রিকূট পাহাড়। তো এই আমরা পাহাড়ে উঠছি, আর একটা লাঠি নিয়ে নিয়েছি, সেই পরেশনাথের লাঠি বাঁধ তাড়ানোর জন্য। আর এটা হচ্ছে তপোবন, আর এই সবাই এখন খালি পায়ে আছে। ঠিক আছে, আমিও খালি পায়েই আছি, মন্দির টন্দির আছে বলে এখানে জুতো পরে ওঠা যাবে না, পাহাড়ের ওপর উঠবো। তো চলো, এখানে গাইডের প্রচুর উৎপাত, আমরা গাইড নিই নি। তো দেখো প্রায় অনেকটাই উঠে গেছি, আর একটুখানি গোটা বাড়ি বাকি আছে, সিঁড়ি আছে এখানে ভালো রকম। এখান থেকে নিচেটা দেখাচ্ছি, নিচেটা তো দেখতেই পাচ্ছ, আমরা এখন ত্রিকূট পাহাড়ের বেশ পুরো উপরে উঠে পড়েছি, আর এখানে এখান থেকে নিচেটা বেশ সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা এবার একটা গুহাতে নামছি, বসে বসে যেতে হবে এখানে। যাবো চলো না, চলো না, চলো চলো চলো। খুব সংকীর্ণ গুহা পথ, আর আমরা এখন এই গুহাতে নামছি। চলো আমি নিকালতে হ্যাঁ। তো আমরা আবার একটা, এখানে প্রচুর মন্দির, টাকা নেওয়ার জায়গা সব প্রচুর, কে তপস্যা করলো আর কে ফল খাচ্ছে। আর কথাটা মনে ধরে গেছে, বলছি কথাটা মনে ধরে, হনুমান কব ইহা আয়ে থে, তো এটা হনুমান মন্দির, মাথা ঠিকা লিজিয়ে একটু ঝান্ডা কে একদম ঝন্ডা কিলি বাবু দে যাই সপ্রাস বাবা গিয়া বারে মে কোন থেকে কই নি
তো আমরা আবার একটা গুহাতে পড়ে গেছি, এই আমি যেতে পারবো? আমি এখন যাওয়ার চেষ্টা করছি, সামনে সালাম দা আছে, ওদিক থেকে ঋত্বিক ভিডিও করছে, আমি তো গ্যারাচে হয়ে যাচ্ছি, কিরম করে যাওয়া যেতে যেতে তো পড়েও যেতে পারি। এইটা পাথরটা আটকে আছে বলছে, হ্যাঁ সত্যি আটকে আছে পাথরটা, ও বর্ষাকালে না এইগুলো দিয়ে ইয়ে হয়, হ্যাঁ তুই খালি এরম কত খাই দেখলি, খালি ঝর্ণা নাবি, খালি ঝর্ণা নাবি, ঝর্ণা ছাড়া তো জীবনে কিচ্ছু নেই। দেখো ঝর্ণা দেখো, মেয়েকে লাইন মার দেখিনি, আমি তোর ব্লগে কিছু বলি, আমারও তো চলছে ব্লগ, ট্যাটা মিউজিক যাবে, হ্যাঁ ট্যাটা মিউজিক যাবে, কেন এইসব গুলো তো ফানি ব্যবস্থা পার হবে, এইরকম এই হচ্ছে অবস্থা, পাহাড়টা এরকম খালি গুহায় ভর্তি, ছোট ছোট সংকীর্ণ গুহা, আর প্রতিটা গুহাতেই পয়সা নেওয়ার জন্য লোক ভর্তি। আমি তো 10 টাকা 5 টাকার বেশি কাউকে দিচ্ছি না, নাহলে 50 টাকার নিচে কেউ চাইছে না, খালি বলছে খুশি করে দিয়ে যান, খুশি করে দিয়ে যান, কত না 50-100, খুশি করে 50-100 কেউ দেয় পৃথিবীতে? এ কি পৃথিবী রে ভাই, সালাম দা তো গলে গেল টুকটুক করে, ভাবছি আমরা কি করবো, সালাম দা ফোনটা ধরো, ঘরে রেডি যাচ্ছি, ইমরান দা গলছে এখান দিয়ে, ইমরান দা যাও দেখতে হবে না, তুমি খালি নাবো, এবার সালাম দা নামছে, সালাম দা সবার লাস্টে নামবে, ধরো আমরা গলে যাই, আমরা গলে না গেলে অসুবিধা হয়ে যাবে, আর সুপ্রিয় নামছে সালামদার বদলে, সুপ্রিয় নামছে, হ্যাঁ যে আদৌ নামছি না, অন্য কোথাও পালাচ্ছি, চলো এখন ভিডিওটা পজ করছি, কারণ ফোনটাকে উপর থেকে দেওয়া যাবে না, নিতে পারবি? এই সুপ্রিয় ফোনটা ধর, আমি না বই দাঁড়াও, এবারে আমি ভিডিও করছি, নাম যে গুলেদা ঋত্বিক, সত্যি পড়াশোনা তো কি বাজ, লাঠি একটা দিয়েছিল আমাদের, অনেক কাজে লাগলো, এই সালামদার কাছে ব্যাগ নিয়ে নিয়েছে, সালামদা চাঁদের পাহাড় যাচ্ছেন, চাঁদের পাহাড় বলেও ফেসে গেছে কাকা, বিশাল লজ্জা করে গেছে, সত্যি চাঁদের পাহাড়ের মতো ফেস করছে, কিন্তু তো বন্ধুরা আমরা এবারে তপোবন থেকে বেরিয়ে পড়লাম, আর এখন যাব ত্রিকূট পর্বতে, ম্যাপ লাগিয়ে দি, তো এ ভাই লোক হামারে চ্যানেল কা নাম পুছ রহে হ্যায়, তো হম বতা দিয়া, অর ইউটিউব পে সার্চ কর রহে হ্যায়, ইয়ে বালা আতে তো একজনকে আবার সাবস্ক্রাইব করে দিলাম চ্যানেলে, আপনার সাবস্ক্রাইব বেড়ে গেল, এইগুলোই উপরি পাওনা, জানে না চেনে না কিছুই নয়, তবু
তো বাইক রাখা হয়ে গেল আমাদের এই পিছনে পাহাড়। তো বন্ধুরা আমরা ত্রিকুট পাহাড়ের রোপওয়ের কাছে যাচ্ছি, আর এখানে তেলের দাম খুব সস্তা, যার জন্য সব আগ মাড়াইয়ের লোকেরা জেনারেটর চালিয়ে আগ মাড়াই করছে। দেখতেই পাচ্ছ তেলের দাম কম, ঝাড়খণ্ড এটাই প্রমাণ তার। এখানে হাজারের কাটা বিক্রি হচ্ছে। আমরা এবারে রোপওয়ে উঠবো, রোপওয়ের রাস্তা যাচ্ছি। দেখতে পাচ্ছ এত লাইন, আর ওই রোপওয়ে স্টেশন ওখান থেকে উঠছে উপরে পুরো, এত লাইন। এখানে ইমরান দা, এখানে ঋত্বিকা সালাম দা, আর আমরা একে একে সব এগিয়ে যাওয়া হচ্ছে। এখানে চেয়ার খেলা হচ্ছে বলতে গেলে। এখানে তো বন্ধুরা এবারে আমরা ঢুকবো, এই গেট খোলা হচ্ছে। তো বসে গেলাম, জায়গা পেয়ে গেছি, আর এই সব উঠছে। ইমরান দা, সালাম দা, আমি এখানে আমরা দুজন বসে আছি। এখানে মাস্ক ছাড়া অ্যালাউ নেই। আমার উঠতে 8 মিনিট টাইম লাগবে উপরে, আর আমি উঠতে উঠতে ভিডিও করছি। বেশ দুলছি আমরা, খুব ভালো লাগছে আমাদের, ঠিক আছে। এই হরিদ্বারের পর আবার এখানে ত্রিকুটে এসে রোপওয়ে করছি, আর খুব ভালো লাগছে। ছোট মতন মন্দির মতো দেখাচ্ছে মানে ডেঞ্জারাস। আসছো না কেন? বাক্সর মধ্যে দেখ না, কুঁদো খুঁদি করছে সবাই, কে কি করে খুঁজে পাচ্ছে না। আসছে আমার ছবি, দেখা যাচ্ছে তোমাকে। তো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। এই পাশ দিয়ে একটা উপরে চলে গেল হুস করে, আবার এই একটা আসছে উপর দিক থেকে। এটাই অ্যাডভেঞ্চার, সকালে একটা অ্যাডভেঞ্চার করলাম, সকালে একরকম অ্যাডভেঞ্চার হয়েছে, এখন আরামের অ্যাডভেঞ্চার হচ্ছে এখানে। তাহলে বা দার্জিলিং এ কি করবে তো সালাম দা? দার্জিলিং এ ডবল হোক না ডবল, মজাটা তো এর থেকে তাহলে ডবল হবে, ভয়ও লাগবে মজাও লাগবে। আচ্ছা ব্যাগ প্যাক সব নিয়ে নেবে হাতে, টাইম নিচে স্টেশনটা। স্টেশন চলে এসেছি আমরা, একদম উপরে চলে এসেছি, প্রায় 7 মিনিট। আমি 1 মিনিট নিইনি, মানে 8 মিনিটই লাগার, আই পুরো 8 মিনিট, পুরো 8 মিনিটই হচ্ছে। আমি তো ভিডিও বন্ধ করে নিই। এই নে পড়লাম, চলে আসো। মোবাইল গুলো ভালো করে রাখবে, বান্দ্রা গুৎপাত। আর টিকিট যদি দিচ্ছে তো টিকিট, টিকিট দিচ্ছে তো টিকিট রাখবে। সেইখানে আমরা যাব, নিচটা দেখাচ্ছি, উঠছি এখন, যেতে পারবো যাবো, গাইড ফাইডে কোনো সিন নেই। বাহ 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 বাহ, এখানে যে একটা ভিউ পয়েন্ট আছে, এসো ইমরান দা। তো বন্ধুরা আমরা আবার একটু চাচ্ছি ত্রিকুট পাহাড়ের উপরে। আগে সালাম দা আছে, পিছনে আমি, তারপরে ইমরান দা, তারপরে ঋত্বিক আছে, দেখতেই পাচ্ছ। আর এখানে রাস্তা হাতে 1 ঘন্টা টাইম, 1 ঘন্টা বলেছে, বাট টিকিটে কোনো টাইম মেনশন কিছু দেয়া নেই। তো আবার একটু এখানে পাহাড় আছে, হালকা করে উঠবো, আবার একটা ভিউ পয়েন্ট পাবো, ছবি টবি তোলা হবে, ভিডিও করব, তোমাদের দেখাবো। একটা পাহাড়ে উঠে বললাম, এখানে আর একটা সোয়েটার ছেড়ে চলে যাচ্ছে, খুব গরম হয়েছে তার। উঠছে ঋত্বিক, তারপর ইমরান দা, পিছনে একটা ছেলে আছে, তারপর সালাম দা। আবার একটা সুন্দর জায়গায় চলে এসেছি, এখান থেকে আবার পাশে একটা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। ও ইমরান দা ওইখানে চলে গেল লাফিয়ে এখান থেকে, আর ঋত্বিক এখন ছবি তুলছে ইমরান দার।
তো পলিথিন আমরা কিন্তু ফেলছি না, এতে পুরো দিচ্ছি। প্রচুর নোংরা করেছে এখানে, খালি বোতল আর পলিথিন ভর্তি ঠিক ঠিক করছে। আমরা যা পলিথিন নিয়ে আসছি নিচে গিয়ে ফেলবো, তারপর ওরা যা পারে করবে। ঠান্ডা ঠান্ডা হাত বন্ধুরা, এবার আমাদের ত্রিকূট পাহাড় থেকে নেমে যাওয়ার পালা। আমরা 1.5 ঘন্টার মতো ছিলাম এখানে, উঠতেই ওরা বলবে যে 1 ঘন্টার বেশি ঘোরা যাবে না, 1 ঘন্টার মধ্যে ব্যাক করতে হবে, বাট থাকতে পারবেন। একটু ভয় দেখায় ওরা, গাইডরা ভয় দেখায়, আমরা তো গাইড ছাড়াই ঘুরে চলে এলাম, ঠিক আছে, আর কোনো ব্যাপার নেই। পাহাড়ে এসেছি, সব লোক যেদিকে যাচ্ছে সেদিকেই যাব, এইটাই একটা চিন্তা ভাবনা করে নিতে হবে। সেরকমই চিন্তা ভাবনা করে আমরা পুরো ঘুরে নিলাম ত্রিকূট পাহাড়টা। আমরা এখন একটা ধাওয়ায় চলে এসেছি, উঠেছিলাম বলে টাইমে খাওয়া হয়নি আজকে। একটা ধাওয়া দেখতে পেয়ে গেছি, খুব সুন্দর ধাওয়া, দেখে তো ভালোই লাগছে। তো বন্ধুরা, আমরা খেতে বসে পড়েছি, এখন 5টা বাজে, আর ওই ত্রিকূট পাহাড় ওদিকে দেখা যাচ্ছে, আর আমরা এখানে সব খেতে বসে পড়েছি। উল্টো দিকে এরা হোটেল আছে, এখানে এখন খেতে বসেছি। ইমরান দা ওদিকে বসে আছে, আমি আর সালাম দা বসে আছি, এবারে দিয়ে যাবে খাবো। আমরা আবার চলে এলাম আমাদের রাত্রে থাকার জায়গায়, সেই মোড়। কালকে রাতে ঘুরতে বেরিয়েছিলাম এখানে হনুমানজির মন্দির, হোটেল নটরাজ বিহার দেখতে পেয়ে গেছি, আর এই ঢুকে পড়লাম পূজা পার্কিং এ চলে যাবো। তো আমাদের রুমে এখন জুগাড় হচ্ছে, এখানে জামা কাপড় টাঙানোর জন্য কিছু নেই বলে এই পাখা থেকে এই পাখা দুটো বাঞ্জি কর্ড দিয়ে এখানে লাগানো আছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে আরেকটা বানানোর চেষ্টা করছি ইমরান দা, এখন ইমরান দার হাতে আরেকটা বাঞ্জি কর্ড দেওয়া হচ্ছে। আমাদের বাঞ্জি কর্ডের কোনো অভাব নেই, ওই জন্য আমি জামা কাপড় কাচ্ছি। হ্যাঁ, এই জন্য জামা প্যান্ট কাটছে, জামা প্যান্ট কেছে, এখানে শুকুর দেওয়া হবে আজকে। হাতে আরো বাঞ্জি কর্ড আছে, এরা কি করবে আর খুঁজে পাচ্ছে না। এই এখান থেকে আবার একটা লাগানো হচ্ছে এখানে, ঠিক আছে, এই আমার জামাই, আমার জামাই আটকে গেছে। খালি কানেক্টরটা একবার দেখে নিন আপনারা, এই অবস্থা আমাদের রুমের। খতম, বাই বাই, টাটা।